শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওই আকাশ থেকে পড়েছে খালাম্মা। তুমি তো বাবু খুব অসভ্য আর ঘাটতারা ছেলে। কি করব বলেন খালাম্মা, আমি জন্ম থেকে এমন। শাওন এবার রেগে তেড়ে এসে ইমনকে বলে, আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করলে খুশি হব। তুমি জানো আমি তোমার কত বড়? ওর খালাতো ভাই, খালাতো ভাইয়ের মতো থাকবে। নাকি অন্য কোনো চক্কর চলছে তোমাদের? ইমনের রাগ ওঠানোর জন্য এই ওয়ার্ডটা যথেষ্ট ছিল। প্রথমে এমন চোরে একটা চর মারল, ছিটকে পাশে থাকা গাছের সাথে বাড়ি খেল, তারপর লাথি কিল খুশি তো আছে। শাওনের মা আর ইয়ারাবি ওকে ঠেকাতে পারছে না। ইয়ারাবি না পেরে ইরাককে ডেকে আনে যাতে ইমনকে আটকায়, কিন্তু ওর মনে হচ্ছে খালি পেটে কুমির ডেকে এনেছে। সব শুনে ইরাক ও শাওনকে মারতে থাকে। শেষে শাওনের মা সরি বলে ওখান থেকে চলে যায়, কিন্তু ইরাক ওদেরকে ওয়ার্ন করে দেয় এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে। হলের পিছনের দিকে কেউ না থাকায় বিষয়টা কেউ জানতেও পারেনি। তবে ইয়ারাবির উপরে ইরাক ঝড় তুলে দিয়েছিল একা বের হওয়ার জন্য। শাওনের অতীত থেকে বাইরে বেরিয়ে ইয়ারাবির একটা ছবি হাতে নিয়ে বলে, ডোন্ট ওয়ারি মেরি জান, তোমাকে আমি নিজের করেই ছাড়বো। আফটার অল আমার মায়ের পছন্দ তুমি। বিয়ে হয়েছে তো কি হয়েছে জান, বেশি দিন টিকবে না। তোমাদের ওই সকল ভাইদের থেকেও আমাকে বদলা নিতেই হবে। শাওন আবার গিটারটা হাতে নিয়ে গানটা শুরু করে, এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। রোদের আলো চোখের উপরে পড়ার সাথে সাথে ইয়ারাবির ঘুমটা ভেঙে যায়। মাথা প্রচুর ভার হয়ে আছে, সারা শরীরে প্রচুর ব্যথা করছে। বাম হাত নাড়াতে যেয়ে বুঝতে পারে কেউ অনেক শক্ত করে ওর হাতটা ধরে রেখেছে। আস্তে করে মাথা ঘুরিয়ে দেখে ওর হাতে একটা স্যালাইন লাগানো, আর আবরার ওর হাতটা শক্ত করে ধরে এক পাশে মাথা দিয়ে রেখেছে। ইয়ারাবি হাতটা নাড়াতে গেলে আবরার বলে ওঠে, প্লিজ হাতটা নাড়াবে না, ব্যথা করবে। কয়টা বাজে? 9:30। কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, তবে সারা শরীরে খুব ব্যথা করছে। আপনি হসপিটাল যাননি? আবরার জ্বরটা চেক করে বলে, তোমাকে এই অবস্থায় রেখে কিভাবে যায় বলো তো? আর কে বলেছিল তো সাবান নিয়ে আবার ঠান্ডায় ঘুরতে? হ্যাঁ, একটা চর মেরে না খুব অন্যায় করে ফেলেছি জানো, রাতে কত ভয় পেয়েছিলাম, এই ফার্স্ট ডাক্তারি ক্যারিয়ারে ভয় পেলাম। সে সারা রাত না জেগে ঘুমোতে পারতেন, আর এসব আগেও হতো আর এমনিতেই ঠিক হয়ে যেত। জানি কেমন ঠিক হতো, তাছাড়া আমি আমার শূন্যতা দেখে করেছি জানো। স্ত্রীর প্রতি স্নেহশীল আর দয়াপরবশ থাকা সম্পর্কে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকর, কারণ তারা পাঁজরের হাড় দ্বারা সৃষ্ট। পাঁজরের উপরের হাড়টি সব থেকে বেশি পাকা, যে হাড় দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে। তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে, আবার এই অবস্থায় রেখে দিলে বাঁকা হয়ে থাকবে। তাই তোমরা তাদের কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ গ্রহণ করো। মাকে মারাও কি সুন্নতের মধ্যে পড়ে? আবরার ইয়ারাবির হাত থেকে স্যালাইনটা খুলতে খুলতে বলে, সরি ইয়ারাবি, প্লিজ মাফ করে দাও। আল্লাহ, আস্তে, আপনার জায়গায় আপনি একদম ঠিক ছিলেন। হয়ে গেছে, যখন উঠেই পড়েছে তখন ফ্রেশ হয়ে নেবে। আবরার ইয়ারাবিকে ওয়াশরুমে নিয়ে যায়। ও হালকা হাতে মুখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বাইরে আসে। আবরার উঠতে গেলে ইয়ারাবি ওর হাত ধরে বলে, আপনি এখনো রেগে আছেন? তুমি বসো, আমি খাবার টানতে বলি। আবরার, আমি সত্যি জানি না ছেলেটাকে। আই নো তুমি মিথ্যা বলো না, সেটা আমিও জানি, ওসব নিয়ে আর ভেবো না। এর মধ্যে মিসেস রাইহান সার্ভেন্টদের সাথে রুমে আসেন। মা, এখন কেমন আছিস? ভালো আম্মু। কেমন ভালো দেখতেই পারছি, ঠিক মতো কথাটাও বলতে পারছিস না। ইয়ারাবি মুখটা নামিয়ে নিয়ে বলে, সরি আম্মু, এসে ধরে আপনাদের খুব বিরক্ত করছি। তা তো করছিসই, কোথায় রান্না বান্না করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি, তা না পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কাল থেকে সব করে দিব। মিসেস রাইহান ওর কথাই হেসে দিয়ে বলেন, ভাগলি, তুই কি ভাবলি তোকে দিয়ে এসব করাবো? যারবার মতো ইকরা, তুইও আমার মেয়ে, তোর তো জ্বর ছিল তাই সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, তুই আর আবরারই বাকি আছিস, নে খাবারটা। আবরার এসে ওর মায়ের পাশে বসে বলে, তোমার নানুর ওখানে যাওয়ার কথা ছিল, তুমি যাও, আমি আজ বাসায় আছি, আর খাবার আমি খাইয়ে দেবো।
মিসেস রাইহান ইয়ারাবির মাথায় হাত বুলিয়ে চলে যেতেই আপনার এক বাটি স্যুপ ওর সামনে ধরে। ইয়ারাবি ওর দিকে তাকিয়ে বলে, জ্বর হলে কিছু খেতে পারি না, প্লিজ জোর করবেন না। ইয়ারাবি মুখ ফুলিয়ে স্যুপটা খেতে থাকে। অসম্ভব বাজে লাগছে ওর কাছে, কিন্তু কিছু করার নেই। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। ইয়ারাবি ফোনটা অন করে ভয়ে ভয়ে আবরারের দিকে তাকায়, কিন্তু আবরার কোনো রিয়্যাক্ট না করে ওকে খাওয়াতে থাকে, কেননা সেই আননোন নাম্বার থেকে আরও কিছু ছবি এসেছে যার আসল রহস্য আবরার জানে। একটা অন্ধকার রুমের মধ্যে কিছু দড়ি দিয়ে চেয়ারের সাথে একটা ছেলেকে বেঁধে রেখে হকি স্টিক দিয়ে রীতিমতো পেটাচ্ছে ইরাক, কিন্তু ছেলেটা একই কথা বারবার বলছে। স্যার সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার গো, সত্যি বলছি স্যার, আমারে ছেড়ে দেন। ইরাক ছেলেটার চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলে, আমার বোনকে খারাপ মেসেজ পাঠাচ্ছিস, ওর জীবনে অশান্তি লাগিয়ে এখন বলছিস কিছুই জানিস না, ইউ গট মি স্টুপিড। এর মধ্যে আবরার আর ইফাস রুমের মধ্যে ঢুনে বসে বলে, ছবিটা ভালো করে দেখে বলো, তুমি সত্যি এই মেয়েকে চেনো না। ছবিটা ভালো করে দেখে বলো, তুমি সত্যি এই মেয়েকে চেনো না, কিন্তু এই মেয়ের পাশে তো তোমার ছবি। ছেলেটা ইফাসের দিকে তাকিয়ে বলে, এরে আমি চিনি কিন্তু নাম জানি না, টিএস এর মোড়ে অনেকবার দেখছি, ওই জায়গায় যে বাচ্চাদের সাহায্য করে। আবরার কিছু একটা ভেবে ওকে জিজ্ঞেস করে, নাম কি তোমার আর কি করো তুমি? আমার নাম সুমন, টিএসসির ওখানে ছোটখাটো একটা ফুচকার দোকান আছে। আজ দুপুরে কিছু পুলিশের লোক যে আমারে উঠাইয়া নিয়ে আইলো, তারপর এই স্যার আমারে কি মার যে দিল। তুমি যদি সত্যি বলো তাহলে এই মেয়েটার সাথে তোমার ছবি কেন এলো? স্যার মেয়েটা আপনার কি হয়? আমার ওয়াইফ। কেন? স্যার কিছু মনে নিয়েন না, একটা কথা বলতাম, ইনি ভার্সিটিতে পড়েন, বয়সও কম, কেউ এনাকে ফাঁসাতে চাইছে, এই দিক ওই দিক না দৌড়িয়ে ওনার ভার্সিটিতে গেলে কিছু হলেও জানতে পারবেন, এমন কেউ আছে যে চায় না আপনারা এই লগে থাকেন। ইফাস আপনারের কাঁধে হাত দিয়ে বলে, হিজ রাইট, হতে পারে ওর ভার্সিটির কেউ এমন কাজ করেছে বা ফ্যামিলির কেউ, এই বেচারা সত্যি কিছু জানে না। ইরাক এবার রেগে যেয়ে বলল, যদি সত্যি না জানে তবে এর ছবি এলো কোথা থেকে? আর এডিট করার জন্য কমপক্ষে কিছু ক্লিয়ার ছবি দরকার হয়, যে কাজটা করুক না কেন হেঁচে নে। স্যার সত্যি বলছি আমি কিছু জানি না, প্রায় অনেক সাংবাদিক আসে আমাদের ছবি তোলে নিউজের জন্য, আমি কেমনে বলবো সে কে? আবরার অনেকক্ষণ ধরে সুমনের চোখের দিকে তাকিয়ে কিছু ভাবছে, হঠাৎ করেই ও বলে ওঠে, ইরাক একে ছেড়ে দে, এর দিয়ে কোনো কাজ নেই, যা বলছি সত্যিই বলছে। ইরাক রেগে হকি স্টিক একটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে বলে, কিন্তু আমার মনে হচ্ছে তোদের এই বেচারা ছেলেটা মিথ্যা বলছে। দেখ ইরাক, আমি একজন সাইকোলজিস্ট, ঠিক আছে, কিছুটা হলো মানুষের চোখের ভাষা বুঝতে পারি, ছাড় ওকে। ইরাকের প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সুমনের জায়গায় আবরারকে ধরে মারতে। ও একজন আর্মি অফিসার, এসব চোর ডাকাত নিয়ে ওর কাজ, আর সেই ইরাককে বলছে ওর ভুল হচ্ছে। ইরাকের একজন পুলিশ অফিসারকে ইশারা করতেই উনি এসে সুমনকে নিয়ে যান। এবার রাগি কণ্ঠে আবরারকে বলে, তুই এত শিওর কিভাবে হলি? ছেলেটা মিথ্যা বলছে। ইফাস আবরারের কথা শুনে অবাক হয়ে বলে, যদি কিছু জানিস তাহলে যেতে কেন দিলি? দেখ এটা ঠিক ওই ইয়ারাবিকে চেনে না, কিন্তু এটাও ঠিক কাজটা যে করেছে ও তাকে চেনে। তুই ওর হাতের ঘড়ি আর আংটি দেখেছিলি? সামান্য একজন দোকানদারের কাছে এত দামি জিনিস আসবে কি করে? ইফাস হেসে বলে, বাকিটা বলা লাগবে না, বুঝে গেছি, এখন চল বাসায় যাই, পিচ্চিকে একবার দেখে আসি, জানি না বাচ্চাটাকে মেরে কি অবস্থা করেছিস। ভাই আর কত বলবি তোরা, হ্যাঁ আমি তো ইচ্ছা করে করে দিই, কাল রাতে এমনিতে খুব ভয় পেয়েছি। ভালো হয়েছে, এক মিনিট, যে নাম্বার থেকে কল আসছিল সেটা কিছু জানতে পেরেছিস? ইরাক ফোনটা বের করে দেখতে দেখতে বলে, হুম, নাম্বারটা সিলেটের কার নামে তোলা, আচ্ছা চল এখন। ওরা থানা থেকে বের হতেও গাছের আড়াল থেকে সুমন নামের ছেলেটা কাউকে ফোন করে, দোস্ত এটাই লাস্ট করলাম তোর জন্য, এরপর আমাকে এসবে জড়াবি না, মার খাইনি মানে, এরা কি আমার শ্বশুরবাড়ির লোক যে কিছু বলবে না? পুলিশে মালে তো 30 degrees দিত, কিন্তু এই আর্মির মার পুরো 19 degrees ফেল। যাই হোক, মিথ্যা বলে ব্যাপারটা মিটাইছি। দেশে কি মেয়ের অভাব পড়ছে যে তুই ওর পিছনে লাগলি?
তাছাড়া ওর তো বিয়ে হয়ে গেছে। রাগ তোর মোহ, বেটা নিজের বয়স দেখছিস? রাখি আমি। সুমন ফোনটা কেটে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু সুমনের জানা নেই কেউ তার পিছু নিচ্ছে। হ্যাঁ, সুমন কারোর জন্য কাজ করে, সেই লোকটা হলো ইয়ারাবিদের খুব কাছের একজন। মুখোশের আড়ালে নিজের চেহারা ঢেকে আছে, ইয়ারাবি শ্যামলা হলেও ওর মুখে এক ধরনের মায়া কাজ করে, আর সেই মায়াতে সহজে যে কেউ জড়িয়ে যায়, আকৃষ্ট হয়ে যায় ওর প্রতি। তাই ইয়ারাবিকে পাওয়ার জন্য এক বিষাক্ত খেলায় নেমেছে সেই অজানা লোকটা, বিশ্বাস অবিশ্বাসের খেলা শুরু করেছে। যেদিন শুনেছে ইয়ারাবির বিয়ে ঠিক হয়েছে, সেদিন থেকে পাগলের মতো বিহেভ করছিল। তবে মাঝরাতে ওর মাথায় এক ভয়ঙ্কর প্ল্যান আসে, যা সুমনকে দিয়ে করায়। একজনকে দিয়ে কারো স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন করতে চেয়েছে। একটা ড্রাগসের সিরিঞ্জ হাতে নিয়ে বড় একটা পেইন্টিং এর দিকে তাকিয়ে বলে, তোমার পরিবারে যখন বিয়ের প্রস্তাব দিলাম, তোমার বাবা, ও সরি, আমার শ্বশুর মশাই মানা করে দিল। কি বলো, আমি ড্রাগ এডিক্টেড ভালো মানুষ নই, বলেছিলাম বিয়ের পর ছেড়ে দিব, শুনলো না। মেয়েকে বিচারক বানাবে, আমিও দেখব তুমি কিভাবে শান্তিতে থাকতে পারো। জানি অনেকে তোমাকে পেতে চায়, কিন্তু তুমি আমারই হবে। হাতে ড্রাগস পুশ করে কাউকে কল করে ছেলেটা, তারপর হন্ততন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। আমার শাশুড়ি মা বললো, তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও না? ইউ নো আই এম ইওর হাজবেন্ড বিবি। আদিপা রেগে কচকচ করতে করতে বলল, আপনার সাহস তো মন্দ না, আপনি আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না, আবার আজেবাজে নামে ডাকছেন। সে চেয়ারে হালকা বাঁকা হয়ে বসে বলে, উপর ঠিকঠাক আর ভিতরে সদরঘাট। তো ম্যাডাম, আপনার এই ভিতরের রূপটা সম্পর্কে কেউ জানে তো? আচ্ছা ছাড়ো সব কথাবার্তা, বলো কাউকে কি পছন্দ করো? কোনো বয়ফ্রেন্ড আছে নাকি যে এমন করছো? আদিবা ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলে, সেটা আপনাকে বলার প্রয়োজন বোধ করি না। হতে পারে আমি তোমাকে হেল্প করতে পারি। হেল্প? আর আপনি আমাকে কি পাগল কুকুরে কেটেছে যে আপনার কথা বিশ্বাস করব? হাসানোর চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস আর অবিশ্বাসের যে মায়াজাল আছে সেটা কিন্তু খুব কঠিন জিনিস। তিনটে জিনিস তুমি কখনো হারালে আর কাছে পাবে না, যে সময়টা চলে যাবে, বলে যাওয়া কথা, আর ভেঙে যাওয়া বিশ্বাস। আমি জানি তুমি কাউকে ভালোবাসো, এখন বলো সে কে? জীবনে কোনোদিন ছেলেদের সাথে কথা বলিনি, তাকাইনি, কিন্তু মাস দুয়েক আগে কারো চোখে হারিয়ে গেছিলাম। হ্যাঁ, ইসলামী ভাষায় হয়তো এটাকে জিনা বলে, কিন্তু আমার প্রথম ভালোবাসা, ওনাকে পাওয়ার জন্য আমার মাও অনেক কিছু করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হাসান একটু আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসে বলে, কিন্তু কেন? কারণ উনি সেদিন আমার খালাতো ছোট বোনকে দেখতে এসেছিলেন, ও শ্যামলা, ঘরের কাজ কিছু পারে না, তবু ওকে পছন্দ করলো শুধুমাত্র ট্যালেন্ট দেখে। কেন, এই ট্যালেন্ট ধুয়ে কি পানি খাবে? বিয়ে হয়ে গেছে, আর তোমার সেই বোন তোমার কত ছোট? 7-8 বছরের। আসলে আমার প্রবলেমের কারণে কিছু বছর গ্যাপ গেছিল, আর ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এই মেয়েটার সাথে কিভাবে সংসার করবে তা সেই জানে। কথাটা অনেক রাগের সাথে বলে আদিবা, সামনে রাখা গ্লাসের জুসটুকু শেষ করে। হাসান ওর দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু মানুষের জবান বা কথার 14টি ব্যাধি উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে অর্থহীন কথা, পরচর্চা, পরনিন্দা, রুক্ষতা, অশ্লীলতা, ঝগড়া, বিবাদ, অভিশাপ, ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, গোপনীয়তার প্রকাশ, মিথ্যা কথা ও মিথ্যা আশ্বাস ইত্যাদি। এর কোনো কোনোটি নারীর ভেতর বেশি পাওয়া যায়, আবার কোনো কোনোটি পুরুষের ভেতর। তাই আল্লাহ পুরুষের সঙ্গে নারীকে এসব ব্যাধির ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারিনীর চেয়ে উত্তম হতে পারে। আদিবা অবাক হয়ে হাসানের দিকে তাকায়। হাসান আবার হেসে বলে, আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে,
এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভাতৃপুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক এবং অধিকারভুক্তবাদী যৌনাকারমুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদারাচর না করে লিসেন আদিবা এভাবে অবাক হওয়ার কিছুই নেই আমি একজন কোরআনে হাফেজ শুধুমাত্র পেশার কারণে এই বেশে থাকতে হয় তোমার বাবা সবটা জেনেই তবে এই সম্বন্ধে এগিয়েছিল আর ভুল সবার হয় আল্লাহর কাছে তওবা করে নাও আমরা মানুষ প্রতিনিয়ত শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে আর আমরা প্রায় তার দ্বারা পথভ্রষ্ট হই আদিবা সব কিছু ভুলে নতুন করে শুরু করি দেখো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি ভেবে দেখো তুমি আমাকে পাশে যেতে হবে আসি আল্লাহ হাফেজ আদিবা আর না দাঁড়িয়ে তৎক্ষণাৎ বাসার উদ্দেশ্যে পার্ক থেকে বেরিয়ে পড়ে হাসান ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জায়গা থেকে উঠে পড়ে আজ সকালে আদিবা হাসানের সাথে দেখা করতে একটা পার্কে আসে হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে আমাদের পাশেই থাকুন